চাঁদা দাবি ও হত্যার অভিযোগে চিত্রনায়ক শাকিব খান প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা করেছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, 4 বছর আগে শাকিব খান বাংলা ছায়াছবি অপারেশন অগ্নিপথ নামে ছবিতে অভিনয় করতে চুক্তিবদ্ধ হন। এই সিনেমায় নায়িকা হিসেবে শিবা আলী খানকে মনোনীত করা হয়। ছবির শুটিংয়ের জন্য 2016 সালের 30 আগস্ট অস্ট্রেলিয়া যান। শিবা আলী খান ভিসা জটিলতার কারণে শুটিং করতে অস্ট্রেলিয়া যেতে পারেননি। তার জায়গায় বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার এক নারীর সঙ্গে শাকিবকে অভিনয় করার প্রস্তাব দেন রহমতুল্লাহ। তবে শাকিব তার ক্যারিয়ারের কথা চিন্তা করে বিষয়টি নাকচ করে দেন। পরবর্তীতে একদিন শুটিং শেষে শাকিব খান রিফ্রেশমেন্টের জন্য ক্লাবে নিয়ে যান। সেখানে ওই নারী সহ আরও 2-3 জন অপরিচিত লোকজন দেখতে পান শাকিব। মামলার আসামি রহমতুল্লাহ অন্যদের নিয়ে একসাথে ক্লাবে খাওয়া দাওয়া সহ বিভিন্ন প্রকার পানীয় পান করেন। এক পর্যায়ে শাকিব অসুস্থ বোধ করেন। হোটেলে ফেরত আসার সময় রহমতুল্লাহ এবং অন্য 2-3 জন লোককে খুঁজে না পেয়ে ওই নারীর কাছ থেকে বিদায় নেন শাকিব। গভীর রাতে শাকিব হোটেলে ফেরত আসতে গেলে ওই নারী তাকে জানান, আপনি যেহেতু অসুস্থ বোধ করছেন তাহলে চলেন আমি আপনাকে হোটেল রুমে পৌঁছে দিতে আসি। শাকিব অনেকটা নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হয়ে হোটেল রুমে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। আসার সময় বেশি অসুস্থ হয়ে পড়লে শাকিব খান অজ্ঞান হয়ে যান। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অজ্ঞান হয়ে যাওয়ার পরদিন সকালে আসামি রহমতুল্লাহ শাকিবকে ফোন করে জানান, তুমি রাতে ওই মহিলার সাথে কী করেছ, সব কিছুর ভিডিও ক্লিপ আমার হাতে, তুমি যদি আমাকে $1,00,000 চাঁদা না দাও তাহলে সমস্ত ভিডিও ক্লিপ ওই নারীকে নিয়ে পুলিশের কাছে যেয়ে তোমার নামে অভিযোগ করবে, তুমি বাংলাদেশে যেতে পারবে না। এই অবস্থায় এক পর্যায়ে শাকিব ভয় পেয়ে যান। শাকিব ভয়ে এবং তার ব্যক্তিগত জীবন ও পারিবারিক সমস্যার কথা চিন্তা করে আসামি রহমতুল্লাহকে $5,000 দেন। পরে আসামি রহমতুল্লাহ তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখে মোট $40,00,000 চাঁদা নিয়েছে। পরবর্তী চাঁদা দিতে না পারায় শাকিবকে জানানো হয় যে তোমার নামে অস্ট্রেলিয়ার অভিযোগ করা হয়েছে। চাঁদা দেওয়া বন্ধ করে দিলে আসামি রহমতুল্লাহ বিভিন্ন জায়গায় ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন ইউটিউব চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং শাকিবের পরিবার সদস্যের কাছে মিথ্যা চার কুৎসর অটাতে থাকেন। 2023 সালের 16 মার্চ রহমতুল্লাহ চিত্রনায়ক শাকিব খানের কাছে $1,00,000 চাঁদা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এর আগে বৃহস্পতিবার 23 মার্চ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল্লাহ রাকিবের আদালতে এই মামলাটি করেন তিনি। এদিন শাকিব খান আদালতে উপস্থিত হন। এরপর আদালতে তার জবানবন্দি রেকর্ড করেন। শুনানি শেষে আগামী 26 মার্চ আদালতে রহমতুল্লাহকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। এরপর আরেকটি মামলা করতে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে যান শাকিব খান। তবে আদালত আগামী সোমবার মামলা ফাইল করতে আসতে বলেন। শাকিব খান আইনজীবী তানভীর আহমেদ জানান, আমরা চাঁদাবাজি প্রাণনাশের হুমকির অভিযোগে সিএমএম আদালতে মামলা দায়ের করেছে, মামলাটি গ্রহণ করেছে, আগামী 26 এপ্রিল শুনানির জন্য দিন ধার্য রয়েছে।